আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আজকে এডুটেক চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি 2023-এর, আপনাদের কার কত নাম্বারে চাকরি হতে পারে। তো ভিডিও শুরু করার আগে আবারও বলবো যে এই তালিকাটি সম্পূর্ণ আমাদের নিজস্ব মতামত অনুযায়ী তালিকাটি তৈরি করা। এটি কোনো অ্যাকুরেট কোনো হিসাব না, আমরা আনুমানিক একটা তালিকা তৈরি করেছি। তো আজকে সেই তালিকাটি আপনাদের মাঝে শেয়ার করব। তো কিছুটা হলো ধারণা পাবেন, কিছুটা হলো ধারণা পাবেন। চলেন ভিডিও শুরু করা যাক। চতুর্থ গণবিজ্ঞপ্তি 2023, যাদের নাম্বার 60 থেকে 70-এর ভিতরে আছে, আমরা ধরে নিলাম তাদের চাকরি হবে 8000 জনের। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, যাদের নাম্বার 60 থেকে 70-এর ভিতরে আছে তাদের চাকরি হবে 8000 জনের, আর যাদের নাম্বার 50 থেকে 60-এর ভিতরে আছে তাদের চাকরি হবে 24500 জন, আনুমানিক 24500 জন। আর যাদের নাম্বার 50 থেকে 55-এর ভিতরে আছে তাদের চাকরি হবে আনুমানিক 20500 জনের মতো। এটা আনুমানিক হারের উপরে আমরা এই তালিকাটি তৈরি করেছি। আর যাদের নাম্বার 40 থেকে 50-এর ভিতরে আছে তাদের হবে, তাদের জব হবে 15390 জন। আপনারা দেখতেই পাচ্ছেন তালিকাটি, তাদের জব হবে 15390 জনের। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে আবারও বলছি যে এই তালিকাটি আমরা সম্পূর্ণ নিজস্ব মতামত অনুযায়ী তো গণবিজ্ঞপ্তির সার্বিক দিক বিবেচনা করে এই তালিকাটি তৈরি করেছি। যদি কারো যদি এই তালিকা যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারবেন। একটা আনুমানিক আপনাদের একটা হিসাব দেওয়ার জন্য এই তালিকাটি তৈরি করা। তো যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আর এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার নাম্বার কত ছিল ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও শেষে আবারও বলতে চাই, এই তালিকাটি সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা। কেউ যদি কোনো মতামত থাকে, দ্বিমত থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।